মনের সমস্যার কারণে কখনো কি অজ্ঞান হতে পারে, সেটা নিয়ে কথা বলবো এখন। আমি JUM নাজমুল হোসেন, কাজ করছি যুক্তরাজ্যস্থ সেন্টার ফর সাইকোলজিক্যাল হেলথে কনসালটেন্ট সাইকোলজিস্ট হিসেবে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে কাজ করছিলাম, হঠাৎ নার্স এসে বলল, স্যার একজন রুগী এসেছে যার কোমর থেকে নিচে পুরোটা অবশ এবং সাথে মাঝে মধ্যে সে অজ্ঞান হয়ে যাচ্ছে, কিন্তু অজ্ঞান হলে সে আমাদের কথা শুনছেন। আমি বললাম আচ্ছা কোনো অসুবিধা নাই, তাহলে আমি তার সাথে অ্যাসেসমেন্ট সেশনে বসবো। অ্যাসেসমেন্ট সেশনে বসার পর দেখলাম সে আরও তিন চারটা ডিপার্টমেন্টে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ইনডোরে ভর্তি ছিল এবং তারা তার কোনো শারীরিক ভিত্তি খুঁজে পায়নি অজ্ঞান হওয়ার, যেমন তারা ইপিলিপসি বা মৃগী রোগী, যে মৃগী রোগও তার নাই। তো যার ফলে আমরা কনফার্ম হলাম যে মানসিক সমস্যার কারণে। তো এই যে মানসিক সমস্যা অ্যাসেসমেন্টের মাধ্যমে দেখতে পেলাম যে তার মধ্যে অনেকগুলো স্ট্রেস কাজ করছে, কিন্তু অন্যতম যে স্ট্রেস বা কনফ্লিক্ট বা দ্বন্দ্ব বাংলা যেটা বলি, সেটা হচ্ছে তার মেয়েকে তার শ্বশুর বাড়িতে আবার ফেরত পাঠাবে কি না, অর্থাৎ ঝগড়াঝাঁটি করে তার মেয়েটা তাঁর বাসায় চলে এসেছে। একবার সে ভাবে যে মেয়েটাকে তার স্বামীর কাছে ফেরত দিবে, আবার ভাবে না স্বামী তাকে মারে কোনো দরকার নাই। এই যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টের ফলে সে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাচ্ছে। আমাদের কাজ ছিল কি, অর্থাৎ বের করা তার কনফ্লিক্ট এবং অন্যান্য যে স্ট্রেস, এগুলা দূর করার মাধ্যমে আমরা তাকে সাবলীল জীবনে ফিরিয়ে দেওয়া। আপনারা অবাক হবেন, মাত্র তিনটা সেশনের পর, কাউন্সিলিং সেশনের পর, একদিন হঠাৎ আমি গিয়েছি, নার্স বলল যে স্যার আজকে সকাল থেকে তো সে ম্যাজিকের মতো হাঁটতে শুরু করেছে, এবং আমিও অত্যন্ত খুশি হলাম। তাহলে দেখেছেন আপনারা, আমাদের মনের সমস্যার কারণে মানুষ অজ্ঞান পর্যন্ত হতে পারে এবং শারীরিক অবশ হতে পারে, এবং এটা স্বাভাবিক। অর্থাৎ মনের প্রতিক্রিয়া খুবই ব্যাপক এবং ব্যাপকতর, তাই আসুন আমরা সকলে মিলে আমাদের মনের যত্ন নেই। শরীর এবং মন অঙ্গাঙ্গিভাবে জড়িত।